আমরা কই যাই আজকে বাপ্পি? নায়াগ্রা। নায়াগ্রা? নায়াগ্রা। বাপ্পি টুপিটা মাথায় দিয়ে নিল টাক টাকার জন্য। ওই যে অরেঞ্জ গাছ, এই অরেঞ্জ জুস, এই অরেঞ্জ মুখ। অরেঞ্জ মুখ না, কল না। এর আগে বেশ কয়েকবার আমরা নিউ ইয়র্কে এসেছি এবং নিউ ইয়র্কে আসার ভ্লগ আমি আপনাদের সাথে শেয়ার করেছি বিধায় এবার আর নিউ ইয়র্ক পর্যন্ত আসার কোনো ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছি না। নায়াগ্রা কি তুমি প্রথম যাচ্ছ? এর আগে গেছো? এর আগে তুমি তো কানাডার সাইডে গেছো না? ওই যে আমার কাজিন ছিল কানাডাতে, কানাডাতে ছিলাম। ও মানে কানাডা থেকে গেছো? দুই সপ্তাহ ছিলাম। বাফেলো সাইডে তুমি এই প্রথম যাচ্ছ রাইট? এর আগে তো যাও নাই? না, বাফেলো সাইডে প্রথমবার যাওয়া হতেছে বাপের। অনেকেই বলে যে নায়াগ্রা সাইড সুন্দর, নায়াগ্রা বাফেলো সাইড সুন্দর, অনেক আবার কানাডার সাইড সুন্দর। সো এখন মানে আমরা তো নিউ ইয়র্কেও থাকি না, কানাডাও থাকি না, তুমি এটা কম্পেয়ার করতে পারবে রাইট? নিউ ইয়র্ক থেকে বাফেলো যাবার পথে খাবারের কিন্তু খুব একটা সুযোগ সুবিধা পাওয়া যায় না, তাই নিউ ইয়র্ক থেকে যারা রওনা দেবেন বাফেলোর উদ্দেশ্যে তারা নিউ ইয়র্কের বিভিন্ন রেস্টুরেন্ট থেকে স্ন্যাক্স সাথে করে নিতে পারেন। বিশেষ করে যারা নিউ ইয়র্কের বাইরে থেকে আসেন বাফেলো ভ্রমণে তাদের জন্য এই টিপটা। আমরা এখন বাফেলো যাচ্ছি, এখান থেকে আরো প্রায় 350 মাইল দূর, অলমোস্ট আমরা 100 মাইলের মতো চালাই ফেলছি রাইট? বা এখানকার এলিভেশন অনেক হাই, হাই এলিভেটেড ড্রাইভ, একদম আমাদের কানটান বন্ধ হয়ে যেতেছে প্লেনে উঠলে যেরকম। পিছনে দেখো রাস্তা কত দূরে, অনেক দূরে। আর সবচাইতে মজার এই যে এদিকে দেখো বাপ্পি, এদিকে দেখো, এদিকে দেখো, দেয়ার ইউ গো, সি খুশির পছন্দের জায়গা। ইয়েস, আমাকে যদি এইরকম প্লেসে থাকতে দাও আমি থাকতে পারবো, মানে আমার আমার মানে দেশি কমিউনিটি না খুশি তোমার ওই উপরে একটা ঘর বানাই দিমো না, জঙ্গলে না, লাইক এরকম সিনিক ইয়া থাকতে হবে, মাউন্টেন থাকতে হবে, এন্ড দেন এলিভেশন থাকতে হবে, রাইট? দিস ইজ হোয়াট আই লাভ অ্যাবাউট। চলো আমরা আবার নেক্সট ইয়েতে ড্রাইভিং শুরু করি, আমাদের অনেক দূর যাইতে হবে। নিউ ইয়র্ক থেকে বাফেলো যাবার যে পথ, যদিও আমরা হাইওয়ে 17 ধরে গিয়েছি, এই পুরো রাউটের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু আসলে বলে বোঝানো যাবে না। এত মনোমুগ্ধকর যে আমি এখানে বারবার আসতে পারবো। আমাদের সবার কাছে এই ড্রাইভটা খুব ভালো লেগেছে। লম্বা পাহাড়, রেইন ফরেস্ট, রিভার, এখানে খুব আর্লি আর্লি সন্ধ্যা হয়ে যায়। এই যে সামনে দেখেন উইন্ডশিল্ডের মধ্যে সমস্ত পোকামাকড় এসে এখানে মরছে আর দাগ হয়ে গেছে। লেয়ার অফ মাউন্টেন রাইট দেয়ার লুকস অ্যামেজিং। এই যে আপনাদের বাপ্পি ভাই, বাপ্পি ভাই কি খাও? সানফ্লাওয়ার সিড। সানফ্লাওয়ার সিড আমি একটু দেখাই, এটার বেনিফিট কি তুমি যে সানফ্লাওয়ার সিড খাও? আচ্ছা, এই যে সানফ্লাওয়ার সিডস দেখতে পাচ্ছেন সল্টেড, উইচ ইজ দিস ওয়ান, যে কোনো গ্যাস স্টেশনে এগুলো পাওয়া যায়, যে কোনো কনভেনিয়েন্ট স্টোরে এগুলো পাওয়া যায়। বাপ্পি এগুলো টিপস হচ্ছে ছোট প্যাকেট কিনবেন, কারণ এগুলি আমি অনেক ধরা খাইছি। বড় প্যাকেট কিনলে যদি পুরানো থাকে তা খাওয়া যায় না, তো আমি এরকম হয়েছে ছোটগুলি কিনি, না খাইতে বলে ফালাই দেয় রাইট। সো ও একসাথে 5-7 এরকম ছোট ছোট গুলাই কিনে, এতে করে আর কি ধরা খাওয়ার ই কম না, সো ফ্রেশ পাওয়া যায়। এন্ড এই যে এই সানফ্লাওয়ার সিড খাইলে পরে ঘুম আসে না চোখে রাইট? এটা হচ্ছে তোমার না ঠিক, আমি একটা কিছু নিয়ে মানে ইট ওয়ার্কস ফর ইউ, আমার জন্য রাইট? মানে তোমার তোমার মুখ অ্যাক্টিভ না, চাবাইতে হইতাছে, ভাঙতে হইতাছে, খাইতে হইতাছে। সো মেক শিওর ইউ বাই ওয়ান উইথ দ্য শেল, মানে খোসাটা ছাড়ানো না, ভাঙা না, সো এটা যেন শেলের মধ্যে থাকে নাটটা, সেইভাবে খেতে হবে। পুরো ড্রাইভটা ভালো লেগেছে পিথায়, দেখতে দেখতে কিন্তু সময় পার হয়ে গেছে। সবকিছু এতটাই সুন্দর ছিল আর এতটাই ভালো লাগছিল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমরা এই পর্যায়ে এসে পৌঁছলাম। ও মাই গড, ও মাই, ঝাঁকে 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 ঝাঁকে
এগুলো সব হইতেছে পোকা, পোকার ঝাড়। ওই যে ওইদিকে দেখো, ওইদিকে একদম ভরা, হেভি তো। আই হায় হায়, সাবধান তো, সেই সব জায়গায় বাইরে হওয়া যাবে নাকি? এগুলো তো ভাইরাসের মতো লাগে। এই জানালা টানালা খুলো না তুই। আই হায় পোকা ভরা, জানালা খুললো না কত দেখো পুরা ইয়ের মতো। ও মাই গড, এটা তো ধোয়ার মতো। এগুলো সব পোকা, এই যে যা দেখা যাচ্ছে এগুলো পোকার ঝাঁক। আই হায়, আর দেখছো তো জি ডাইনে বামে এত পোকা, এত পোকা, এগুলো এত পোকা, তো পোকা সব খেয়ে ফেলবে। হ্যাঁ পোকা সিটি, মানে এটা তো পোকা সিটি। এখানে কেমনে থাকবে মানুষ? আমার চুলকানি আরম্ভ হয়ে গেছে, আমার চুলকানি আরম্ভ হয়েছে অলরেডি। আমি এরকম জীবনেও দেখি নাই, মাইল কে মাইল। বাপি এখানে কি কোনো কিছু হইতাছে নাকি? ইমার্জেন্সি পোকার ইমার্জেন্সি। ভেরি কেয়ারফুল, এই যে একবার যদি তুমি জানলা খোলো এর ভিতর ঢুকে গেলে ওল মিলিয়নস অফ পোকা। বাপি দেখো না, এই খালি এক জায়গায় না, কিন্তু রাস্তায়, গাছের উপরে, মাঠের উপরে। মজার ব্যাপার হচ্ছে পোকার এই টর্নেডো কিন্তু রাত হলেই থেমে যায়, মানে আর আসে না, দেখা যায় না। পোকাদের এই মিছিল শুধুমাত্র ঠিক সূর্যাস্তের এই সময়টাতে চারপাশে দেখা যায় বাফেলো এরিয়া জুড়ে। আমরা এখানে বসে আছি, হোটেলে চেক ইন করবো, বাট পোকার যে তাণ্ডব দেখালাম সেটাই যে এখানেও, আসলে এই যে এখানেও দেখা যাচ্ছে, আপনারা দেখতে পারেন দর্শক, ওই যে মনে হয় যেন এখানে আগুন লাগছে সেরকমভাবে এরকম পোকাগুলো উঠতেছে। আমরা এসে পৌঁছেছি, এই তো হাফ অ্যান আওয়ার আগে চেক ইন টেক ইন করলাম, এখন আমরা খাইতে যাব। এখানে অনেক দেশি রেস্টুরেন্ট আছে, হালাল রেস্টুরেন্ট আছে। আমাদের অলমোস্ট 10:30-10:30 মতো বাজে, ম্যাক্সিমাম রেস্টুরেন্টটি বন্ধ হয়ে গেছে, তবে একটা হালাল রেস্টুরেন্ট যেটা রাত 2টা পর্যন্ত খোলা থাকে, খুব সম্ভবত এটা পাকিস্তানি রেস্টুরেন্ট, তো ওইটাতে যাব আমরা এখন। ফোন করে রিজার্ভেশন করে রাখছি, সবাই হাংরি, অনেক লম্বা পথ আমরা ড্রাইভ করে আসছি, সবাই এখন যাচ্ছি, তো এই জন্য একটু হালকা সাজগোজ করে নিচ্ছি, কারণ সারাদিন জার্নির পরে একটুখানি এক্সস্টেড। আমরা এখন আসছি হচ্ছে এই যে এই রেস্টুরেন্টটাতে, এই যে হালাল। হ্যাঁ, এই আমার এটা খুব পছন্দ হয়েছে, এই ভ্যানটারে এত সুন্দর করে ওরা এত সুন্দর করে পেন্ট করছে, মানে মনে হচ্ছে যে দেশি দেশি, বিউটিফুল। এটা একটা অথেন্টিক পাকিস্তানি রেস্টুরেন্ট, আই ক্যান টেল। এটা এই যে হালাল রেস্টুরেন্ট, প্লে হ্যান্ডি। মজার ব্যাপার হইতেছে যে এইটাতে ওরা সব কিছু সার্ভ করে খাবারগুলা ক্লে পটে, আর এখানে ওদের একটা সুন্দর একটা কর্নার আছে, আই থিঙ্ক ওরা সেল করে, আমি জানি না কারণ কোনো প্রাইস দেখতেছি না, মোস্টলি ওরা সেল করে অথবা এটা জাস্ট ডিসপ্লের জন্য রাখছে। সালামু আলাইকুম। সো দেখাই, এটা খুবই ইন্টারেস্টিং। সুন্দর না বাপি? এই যে দেখো, আমার কাছে এই 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 পটগুলো খুব সুন্দর লাগছে। দিজ আর হ্যান্ড পেইন্টেড, খুবই সুন্দর। মানে এগুলো কিন্তু সেই ইটালিয়ান ক্লে পট না, এটা একদম মানে মানে মাটির, মানে আমাদের দেশীয় মাটির ইয়ে লাগছে, দেশি মাটির জিনিস সেরকম সেরকম। নাইস, এটা সুন্দর, এটাও সুন্দর, দিস ইজ বিউটিফুল। এই রেস্টুরেন্টটা পছন্দ আছে? ডেফিনেটলি একটা রিকমেন্ডেড রেস্টুরেন্ট। আমরা যে খেয়েছি, এত মজার খেয়েছি, তা বলার অপেক্ষা রাখে না, তবে এখানে খাবারের দাম কিন্তু আকাশচুম্বী, তবে পোর্শন কিন্তু রেগুলারের চাইতে অনেক বেশি। যেমন আমরা কিন্তু অনেক বেশি আইটেম অর্ডার করে নিই, আমরা 3টা পরিবারের টোটাল 12 জন মানুষ ছিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাটার চিকেন অর্ডার করেছি, করেছিলাম মাটন কড়াই, সেই সাথে চিকেন টিক্কা বিরিয়ানি। নতুন হলেও ভেবেছিলাম কেমন যেন লাগে, তবে খুবই স্বাদের ছিল।
প্রতিটা খাবার এত মজার ছিল যে আমাদের সমস্ত কমপ্লেন পুষিয়ে গেছে। চিকেন টিকা রোল করেছিলাম ভাগ্নের জন্যে, সেই সাথে এসেছে সাদা রাইস, নান এবং একটা কম্বিনেশন কাবাব প্লেটারও অর্ডার করেছিলাম, যেটা আমরা সবাই মিলেও কিন্তু শেষ করতে পারিনি। খাবার মজা, একটু এখানকার খাবারগুলো অনেক অথেন্টিক, অনেক মজা, বাট মানে একটু এক্সপেন্সিভ, একটু না অনেকটাই, না ভাবি অনেকটাই এক্সপেন্সিভ। মানে আমাদের টেক্সাস বলে নিউইয়র্ক, নিউইয়র্ক তো আরও চিপ টেক্সাস থেকেও, এখানে একদম ওয়ে ওয়ে। বেসিক্যালি খাবারের পোর্শন এত ভালো ছিল যে অল্প কয়টা আইটেম অর্ডার দেওয়ার পরেও আমাদের লেফট ওভার হোটেলে নিয়ে যেতে হয়েছে। আজ রাতে ভালো একটা ঘুম দিয়ে কাল সকালে আমরা দেখব নায়াগ্রা ফলস। টেক্সাসে যেরকম বুঝলাম, নাম নিয়ে ঘুরো তো সেই সারাদিন জার্নির পরে একটুখানি তো এক্সস্টেড। এই পথ যদি শেষ না হয়, হাইছে রে, হাইছে না মানে আই লিপস্টিকটা জুতো লাগাই এট লিস্ট, লেটস গো। ওদের সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, ওদের সবকিছু সার্ভ হয় মাটির ওই যে ওদিকে যাইতেছ না তুমি, আমারে দেখো আমি লয়ে যাইতেছি, তোমারে লয়ে যাইতেছি আমি, গলার ভয়েস আমার, আমি আগে আগে যাইতেছ না পাপি। Papi.